পঞ্চম শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথসের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ আমি তোমাদের তৃতীয় অধ্যায়ের অর্থাৎ বইয়ের অনুশীলনে তিন বইয়ের ১৯ পৃষ্ঠা এর পাঁচ পর্যন্ত অঙ্কগুলো ইতিপূর্বে করে দিয়েছিলাম। এর পরবর্তী অংশ থেকে আজকে অঙ্কগুলো তোমাদের সমাধা করে দেব। যেমন দেখো, বইয়ের ৬ নম্বর অঙ্কটি, এরপর ২০ পৃষ্ঠার বাকি অঙ্কগুলো আছে, সেগুলোও সমাধা করবো যতদূর পারি। দেখো, ১৯ পৃষ্ঠার ৬ নম্বর অঙ্কে এখানে কী দেওয়া আছে, তারিক, জসিম এবং হালিম একটি ফলের দোকানে গেল। তারা নিচের চিত্র অনুযায়ী ৬টি কলা, ৩টি কমলা ও ৯টি আম কিনল এবং মোট মূল্য তিনজনে সমান ভাগে ভাগ করে দিল, প্রত্যেককে কত টাকা করে দিল। এই অঙ্কটি কিসের মতো? একটি আলমারির অঙ্ক করানো হয়েছিল তোমাদের, আলমারি, চেয়ার এবং টেবিলের। বইয়ের ১৫ পৃষ্ঠায় ২টি অঙ্ক করানো হয়েছিল এখানে, ঠিক এটার হুবহু এটার মতো। তাহলে আমি এ কথাটা এর আগেও বলছি, পরীক্ষাতে তোমাদের এরকম চিত্র একেও দেওয়া থাকতে পারে, চিত্র একে তার নিচের দামটা লিখে দিতে পারে, অথবা এটাকে আমাদের প্রশ্নটাকে আরেকটু বড় করে দিতে পারে, যে একটি কলার দাম দশ টাকা, একটি কমলার দাম ১২ টাকা এবং একটি আমের দাম ২৫ টাকা হলে ওই চিত্র অনুযায়ী কথাটা আর বলবে না, তখন জাস্ট এই কথাগুলো প্রশ্নে উল্লেখ করে দেওয়া থাকতে পারে। আর যদি উল্লেখ করে না দেওয়া থাকে, চিত্র দেওয়া থাকে, তাহলে চিত্র অনুযায়ী লিখবে, কারণ চিত্রে তো দামটাই দেওয়া আছে, আর কিছু না। চিত্র একে তার নিচে দাম, আর এটাকে কথায়ও লিখে দিতে পারে, তাহলে অঙ্কেও একই রকমের হবে। এখন এটাকে আমরা ওই গাণিতিক বাক্যের মাধ্যমে আমরা অঙ্কগুলো, এর আগের অঙ্কগুলো যেমন আলমারি, চেয়ার, টেবিলের অঙ্কটা আমরা গাণিতিক বাক্যের মাধ্যমে করে দিয়েছি, এটাও আমরা একইভাবে করবো। খুবই সহজ অঙ্ক তোমাদের গাণিতিক বাক্যের মাধ্যমে এত অঙ্ক করালাম যে এগুলি গাণিতিক বাক্য তোমাদের কাছে কঠিন মনে হলো, এখন তোমাদের কাছে এটি আমার মনে হয় সব অঙ্কের মধ্যে সবচেয়ে সহজ অঙ্ক মনে হবে, এই গাণিতিক বাক্য তোমাদের এগুলিকে সমাধা করতে করতে। এখন দেখো, বইয়ের ৬ নম্বর অঙ্কটি আমরা করব। আমরা উপরে যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো না লিখলেও পারি, আমি এর আগেও বলছি, কথা না লিখে আমরা সরাসরি সমাধানটা করে দিতে পারি একটি গাণিতিক বাক্য লিখে। তাহলে এখানে আমরা লিখি সরাসরি সমাধান, গাণিতিক বাক্য। দেখো, এখানে তারিক, জসিম এবং হালিম তিনজনে ফলের দোকানে গেল। তারা চিত্র অনুযায়ী ৬টি কলা কিনলো, কয়টি? ৬টি। একটি কলার দাম কত? কলা কিনলো ৬টি, একটি কলার দাম কত? ১০ টাকা। তাহলে ৬টি কলার দাম আসলো কত? এত টাকা। এরপর আমরা যোগ চিহ্ন দিলাম। দেখো, গাণিতিক বাক্যগুলো বানানো কত সহজ। এরপর দেখো, কমলা কিনলো কয়টি? ৩টি। তাহলে কয়টি কমলা? ৩টি। এক একটি কমলার দাম কত? ১২ টাকা। তাহলে ১২ দ্বারা ৩কে গুণ, ৩ বারং ৩৬ টাকা এখানে খরচ হলো। এরপর আম কিনলো কয়টি? ৯টি। এটার সাথে আবার যোগ করবো ৯টি আম, সেই ৯টি আমের দাম যোগ করবো, তাহলে ৯টি আম, এক একটি আমের দাম কত? ২৫ টাকা। তাহলে ৯টি আমের দাম হবে ২৫ করে এত টাকা, তাহলে এই মোট টাকা তাদের খরচ হলো, তাই না? তাহলে এখন কিনলো প্রত্যেকে সমানভাবে, এই তিনজনে টাকাগুলোকে সমানভাগে ভাগ করে দিল, তাহলে প্রত্যেকে কত টাকা দিল সেটা আমাকে বের করতে হবে। তাহলে এখানে আমাদের যে মোট টাকা খরচ হলো, এই টাকাগুলোকে কয়জনে ভাগ করে দিবে? তিনজনে, যেহেতু তিনজন ছিল, তাহলে এই সবগুলোকে গুণ করে তার সাথে যোগ করে যে মানটা আসবে, সেই মানটাকে তিন দ্বারা ভাগ করলে যে মানটা আসবে ওইটি হবে আমাদের প্রত্যেকজনের ভাগের টাকা, ঠিক আছে? প্রত্যেককে কত টাকা করে দিল, তাহলে এটা আমাদের গাণিতিক বাক্যটাকে লিখলাম। এখন আমরা লিখব, সুতরাং প্রত্যেকে দিল বা হ্যাঁ দিল, এই লাইনটা কি আবার লিখব, ৬ গুণন ১০ যোগ ৩ গুণন ১২ যোগ ৯ গুণন ২৫ ভাগ ৩। এখন তার ওই ঘরটা লিখবো না, ওইটা তোমাদের একটা প্রশ্ন। এখন এটা এত টাকা প্রত্যেকে দিল সমান সমান, আমরা আবার ব্র্যাকেটটা, ৬ দশে কত? ৬০ যোগ ৩ বারং ৩৬ যোগ ৯ দিয়ে ২৫কে গুণ করবো আমরা, তাহলে কত হয়? ৯ দিয়ে আগে ৫কে গুণ করি, ৫ নং ৪৫-এর ৫, হাতের হলো কত? ৪, ৯ দুগুণে ১৮ আর ৪ ১৯, ২০, ২১, ২২। তাহলে আমাদের আসলো কত? ৬০ যোগ ৩৬ যোগ ২২ ভাগ ৩ টাকা।
এখন এই সবগুলোকে যোগ করে ফেলবো, পাঁচ ছয় এগারো আর শূন্য এগারোর এক, হাতের হলো এক, তাহলে সেই এক আর দুয়ে তিন, আর তিনে ছয়, আর এই ছয়ে ছয় ছয় বারোর দুই, হাতের হলো এক, সেই এক আর দুয়ে তিন আর নাই, তাহলে এখানে আর আমার ব্র্যাকেট দেওয়ার দরকার নাই, তাহলে তিনশো একুশ, ঠিক আছে, তাকে আমরা ভাগ দিব তিন দ্বারা, যা আসে তত টাকা। এখন তিন দিয়ে এটাকে ভাগ করলে তিন একে তিন, শূন্য তিন সাতটা একুশ, অর্থাৎ তিনশো একুশকে তিন দ্বারা ভাগ দিলে একশো সাত হয়, এত টাকা। এখন তিনের নাম তো আমরা দশ পর্যন্ত জানি, তিন দশে তিরিশ পর্যন্ত, কিন্তু এখানে আমাদের তিনশো একুশ এটা তো আমরা জানি না, তাই না? তাহলে এখন এটাকে আমরা রাফ দেখিয়ে দেব, তিন দিয়ে দুইশো তিনশো একুশকে ভাগ করব, তাহলে তিনশো একুশকে ভাগ করব, তিন একে তিন একে, এখানে আমরা এক লিখব, দেখো একে তিন, এবারে আনলাম আমরা দুই কেটে, দেখো দুইয়ের মধ্যে কি যায়, দুইয়ের মধ্যে তিন যায় না, দুই ছোট, যার জন্য শূন্য বার দিয়ে দিলাম, তিন শূন্যের শূন্য, এবার বিয়োগ করলে থাকলো কত, দুই, কেটে আনলাম এক, তিন সাতে একুশ, ঠিক আছে, এখন শূন্য, তাহলে আমাদের একশো সাত টাকা। তাহলে আমাদের প্রশ্নটা কী ছিল, প্রত্যেকে কত টাকা করে দিল, তাহলে উত্তর প্রত্যেকে কত টাকা করে দিল, একশো সাত টাকা, উত্তর প্রত্যেকে একশো সাত টাকা করে দিল, শেষ। আমাদের কিন্তু একেবারে খুব সহজে লেখালেখি কম, খুব সহজ অঙ্কটা হয়ে গেল, কিন্তু ঐকিক নিয়ম অঙ্কটা করতে গেলে অনেক বড় হয়ে যেত, অনেক লেখালেখি আসতো, সেগুলো আমাদের দরকার নেই, এভাবে আমরা খুব সহজে অঙ্কগুলোকে সমাধান করে দেব, ঠিক আছে। এরপরে আমরা দেখো বিশ পৃষ্ঠায় চলে যাই, আমাদের বিশ পৃষ্ঠার পরবর্তী অঙ্কে এখানে সাত নম্বর অঙ্কটা আমি এগুলি মুছে দিলাম, দেখো বইয়ের বিশ পৃষ্ঠা, বিশ পৃষ্ঠার সাত নং অঙ্ক, সাত নম্বর অঙ্কটাকে আগে পড়ি, এখানে কী লেখা আছে, জালাল সাহেবের মাসিক বেতন আট হাজার সাতশো পঁয়ষট্টি টাকা, তাহলে এক ভদ্রলোক জালাল সাহেব উনি চাকরি করেন, সেখান থেকে তার মাসিক বেতন আসে আট হাজার সাতশো পঁয়ষট্টি টাকা, প্রতি মাসে তিনি তিন হাজার দুইশো পঁচিশ টাকা বাড়ি ভাড়া দেন এবং চার হাজার আটশো পঞ্চাশ টাকা অন্যান্য জিনিস ক্রয়ে খরচ করেন, তাহলে তিনি মোট খরচ করলেন কত, বাড়ি ভাড়া দিলেন তিন হাজার সামথিং আর অন্যান্য খরচ করলেন চার হাজার সামথিং, এই দুইটাকে যোগ করলে তার মোট খরচটা বের হয়ে যাবে, আর তিনি বেতন পান যে টাকাটা সেই টাকা থেকে যদি এই খরচটাকে বাদ দেওয়া যায় তাহলে বের হয়ে হবে কি, মোট টাকা থেকে তোর মাসে তার মোট মাসিক বেতন থেকে এই খরচের টাকাটা বাদ দিলে তার অবশিষ্ট টাকা থেকে যাবে, এখানে বলছে অবশিষ্ট টাকা তিনি ব্যাংকে জমা রাখেন, তাহলে যে অবশিষ্ট টাকাটা থাকে এটা তিনি কী করেন, ব্যাংকে জমা রাখেন, তিনি আট মাসে কত টাকা জমা রাখেন, তাহলে এখানে কিন্তু বলছে আমাদের বিয়োগ করলে যেটা পাবো সেটা পাবো ব্যাংকে প্রতি মাসের, কিন্তু সে বলছে আট মাসে কত টাকা, তাহলে আট মাসে মানে কি, যে টাকাটা পাবো অবশিষ্ট ওইটাকে আট দ্বারা গুণ করলেই পাওয়া যাবে আট মাসের টাকাটা, তাহলে একেবারেই সহজ, এটাকে আমরা ওই গাণিতিক বাক্যের মাধ্যমে করি, তাহলে দেখো গাণিতিক বাক্য এখানে তার মাসিক বেতন ছিল কত, আট হাজার সাতশো পঁয়ষট্টি টাকা, সেখানে ব্র্যাকেট দিলাম না, ঠিক আছে পরে দিই ব্র্যাকেট, তাহলে এই টাকাটা তার মাসিক বেতন ছিল, তোমাদের বোঝানোর জন্য ব্র্যাকেটটা আমি পরেই ব্যবহার করব, এই টাকা থেকে সে কী করলেন, প্রতি মাসে তার বাড়ি ভাড়া এবং অন্যান্য জিনিস ক্রয়ে যে টাকাটা খরচ হয় সেটা বিয়োগ করে দেবো, তাহলে অন্যান্য জিনিস ক্রয়ে এবং বাড়ি ভাড়া বাবদ তার খরচ হয় তিন হাজার দুইশো পঁচিশ, সেটা হলো বাড়ি ভাড়া, আর অন্যান্য খরচ হলো চার হাজার আটশো পঞ্চাশ, এটা হলো অন্যান্য জিনিস ক্রয় আর এটা বাড়ি ভাড়া বাবদ খরচ হয়, তাহলে এই পুরাটা তার খরচ হয়, সেই পুরা টাকাটাকে আমি
এইটা থেকে যদি বিয়োগ করি, তার বেতন থেকে বিয়োগ করি, তাহলে যে অংশটা পাবো এটাকে সমাধান করলে যে অংশটা পাবো সেটা হবে কি তার প্রতি মাসে জমা। কিন্তু এখানে বলছে কি তার কয় মাসে জমা টাকাটা বলছে, আট মাসে জমা টাকাটা, তাহলে এটা হলো প্রতি মাসে জমা। তাহলে এই পুরো অংশটাকে যদি আমরা আট দ্বারা গুণ করি তাহলে যে মানটা হবে সেটা হবে আট মাসের জমা টাকাটা, তাহলে সমান সমান এটাকে দেবো আমরা খালি ঘর। ঠিক আছে, এটা হলো আমাদের গাণিতিক বাক্য। এবার আমরা এটাকে সমাধানে আসবো, এটি কিন্তু সমাধান, আমি এখানে সমাধানে আসবো মানে কি, সুতরাং কে জালাল সাহেবের জালাল সাহেব আট মাসে ব্যাংকে জমা করেন, ব্যাংকে জমা করেন, ওই লাইনটা কি আবার লিখবো, একটা হাইফেন দিয়ে নিলাম এখানে। ঠিক আছে, হাইফেন দিয়ে এখন আমরা ওই লাইনটা কি আবার লিখবো, আট হাজার সাতশো পঁয়ষট্টি বিয়োগ তিন হাজার দুইশো পঁচিশ যোগ চার হাজার আটশো পঞ্চাশ ব্রেকেট ক্লোজ ইনটু এইট, আগে কিন্তু খালি ঘর দিয়েছিলাম, আর এখানে হবে টাকা, তার মানে তিনি জমা করেন এত টাকা, এটা আমরা সমাধান করে যা পাবো তত টাকা, সমান সমান আট সাত ছয় পাঁচ, এটা যা আছে তাই লিখলাম। আগে আমরা প্রথম বন্ধনীর কাজটা করব, প্রথম বন্ধনীর মধ্যে আমাদের কী আছে এটাকে যোগ করা লাগবে, তাহলে শূন্য আর পাঁচ যোগ করলে পাঁচ, পাঁচ আর দুয়ে সাত, আট আর দুয়ে দশে শূন্য, হাতের হলো এক, সেই এক আর চারে পাঁচ আর তিনে ছয় সাত আট, তাহলে এখানে হলো আট। এই পুরাটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেটের কাজ তো শেষ হয় নাই, তার সাথে গুণ করব আট টাকা, এই না। এখন আমরা দ্বিতীয় বন্ধনীর কাজটা করব, এই পাঁচ থেকে পাঁচ বিয়োগ করলে শূন্য, সাত আছে কত হলে ছয় হবে, কিন্তু ছয়টা তো ছোটো, যার জন্য ছয়কে আমরা কত দেবো ষোলো, তাহলে সাত আছে কত হলে ষোলো হবে, নয় হলে, হাতের হলো এক, শূন্য আর হাতের একে মিলে এক, সেই এক আছে কত হলে সাত হবে, কত হলে ছয় হলে, এখন আর কোনো হাতে নাই, আট আছে কত হলে আট হবে, কিছুই থাকেও না, তাহলে এটার সাথে গুণ করব আট টাকা, সমান সমান এবার আট দিয়ে আবার এই জিনিসটাকে আমরা কী করব, গুণ করব। দেখো আট শূন্যের শূন্য, আট নং বাহাত্তরের দুই, হাতের হলো কত সাত, ছয়টা আটচল্লিশ আর সাত, আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাহান্ন তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন পঞ্চান্ন, যদি আমরা এইভাবে পাশাপাশি গুণ করতে পারো পারলা, পাশাপাশি গুণ তোমাদের শিখাইছি, আর যদি না পারো তোমরা রাফ দেখাই নিতে পারো, সেটাও তোমাদের বলে দিয়েছি। আবার বলি আমি, আট শূন্যের শূন্য, আট আর নয় গুণ করলে আট নং বাহাত্তরের দুই, হাতের হলো সাত, ছয়টা আটচল্লিশ আর সাত, আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাহান্ন তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন, তাহলে এখানে পঞ্চান্ন হয়ে গেল, তাহলে এত টাকা। ঠিক আছে, তাহলে এই মানগুলো, এই এত টাকা সে আট মাসে ব্যাংকে জমা করেন, তাহলে এখানে লিখব সুতরাং বা উত্তর, তিনি জমা করেন পাঁচ হাজার পাঁচশো বিশ টাকা। ঠিক আছে, তাহলে এটা আমাদের বের হয়ে গেল একেবারেই সহজ অঙ্ক, তাহলে আমাদের ছয় নাম্বার এবং সাত নাম্বার দুইটি অঙ্ক কিন্তু আমাদের হয়ে গেল। এবার আট নাম্বার অঙ্কটা আমরা, আট নাম্বারটাও করে দিতে পারি ইচ্ছা করলে, আট নাম্বার অঙ্কটা আমরা দেখাই দিই। দেখো আট নাম্বার অঙ্কটা এখানে আছে কি, ফরিদা এবং ফাতেমার বেতন একত্রে উনিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা, ফরিদা অপেক্ষা ফাতেমা দুই হাজার চারশো পঞ্চাশ টাকা বেশি পায়, ফরিদা এবং ফাতেমা প্রত্যেকের বেতন কত, এটা কিন্তু সহজ অঙ্ক। গতদিনও এর আগে তোমাদের উদাহরণে একটা ঠিক এই সেম নিয়মের একটা অঙ্ক তোমাদেরকে দেখাই দিয়েছিলাম, এবং এই অঙ্কগুলো তোমাদেরকে করে দিয়েছিলাম আমি কোনো গাণিতিক বাক্যের সাহায্যে না করে, এগুলিকে আমরা ক খ ধরে নিয়ে অঙ্কটাকে সমাধান করছিলাম, ঠিক সেভাবে আমরা এটাকে ক খ ধরে অঙ্কটাকে করে দিই খুব দ্রুত। ঠিক আছে, দেখো এটাকে মুছে দিয়ে নিই আগে, আমি উদাহরণে তোমাদেরকে যেভাবে যে নিয়মে অঙ্কগুলো করাইছি এখানেও সবগুলো অঙ্ক আমি ঠিক সেভাবেই করাইছি, এখানে কিন্তু আমি আর ব্যতিক্রমী কোনো নিয়মের অঙ্কগুলো করাচ্ছি না, কারণ
এই অঙ্কটাকে আমরা অন্যভাবেও করতে পারি, কিন্তু অন্যভাবে আমরা সমাধান না করে আমি চলে যাচ্ছি কিসের জন্য, ওই ধরে অঙ্কটাকে করবো এই কারণেই আমি উদাহরণও তোমাদেরকে ধরে নিয়েই অঙ্কটা করছি, এই জন্য এখানেও আমরা ওই ধরে নিয়েই করব। ঠিক আছে, তাহলে আট নম্বর অঙ্কটা দেখো। আট নম্বর এখানে আছে, ফরিদা এবং ফাতেমার বেতন একত্রে এত টাকা, মানে দুইজনের বেতন এত টাকা, ফরিদা অপেক্ষা ফাতেমা এত টাকা বেশি পায়। তাহলে কার চেয়ে বেশি পায়? ফরিদার চেয়ে বেশি পায়। তাহলে যার চেয়ে বেশি পায় তারটাকে আমরা মনে করি। তাহলে এখানে মনে করি ফরিদার বেতন ক টাকা, সুতরাং ফাতেমার বেতন আমার কি বলছে, ফরিদা অপেক্ষা ফাতেমা 2450 টাকা বেশি পায়। তাহলে ফাতেমা এই ক এর চেয়ে আরও 2450 টাকা বেশি পায়। তাহলে ক যোগ 2450 এত টাকা, তাই না? বলছে কি, ফরিদা যা পায় ফাতেমা তার চেয়ে 2450 বেশি পায়। তাহলে ফরিদার সাথে ফরিদার হলো ক টাকা, তার সাথে আরও এই টাকাটা যোগ করলে তাহলে ফাতেমার টাকা বের হয়ে আসলো। কিন্তু আবার আরেকটা কথা বলে দিছে প্রশ্নে, যে দুইজনে মোট পায় হলো 19,950 টাকা। তাহলে এখানে প্রশ্ন মতে আমরা লিখে দিই, প্রশ্ন মতে ক যোগ 2450 সমান সমান 19,950, এই না? তাহলে এখানে আমাদের বলছে কি, এটা হলো ফরিদার টাকা আর এই দুইটা হলো ফাতেমার টাকা, এই দুজনের টাকে যোগ করলাম, যোগ করলে যা হয় সেটা 19,950 টাকা হয়, এ কথা বলছে না? তাহলে এই দুইটাকে আমরা যোগ করে দেখি এখন কত আসে, দেখো। আর এই জাতীয় অঙ্কে আমি তোমাদেরকে বলছিলাম সমান সমান দিয়ে কোনো অঙ্ক থাকলে বাম পাশে বা লিখতে হয়। তাহলে একটা ক আর একটা ক দুইটাকে যোগ করলে কি হয়, দুই ক যোগ 2450 সমান সমান 19,950, বা দুই ক সমান সমান 19,950, এই পাশে যে মানটা আছে এটা যোগের আছে, এটা ওই পাশে যদি নিয়ে নিতে চাই তাহলে আমাদের বিয়োগ হয়ে যাবে, বিয়োগ হবে কত, 2450, বা দুই ক সমান সমান আমরা বিয়োগ করি শূন্য, শূন্য বিয়োগ করলে শূন্য, পাঁচ থেকে পাঁচ বিয়োগ করলে শূন্য, চার আছে কত হলে নয় হবে, পাঁচ হলে, দুই আছে কত হলে নয় হবে, সাত হলে, আর এই একটা একই রয়ে গেল। তাহলে দুই ক সমান এত টাকা, তাই না? তাহলে আমাদের ক সমান কত হবে, বা ক সমান সমান এই কটা আছে দুইয়ের সাথে গুণ, এই দুইটাকে যদি ওপাশে নিয়ে যাই তাহলে এটা হয়ে যাবে কি, ভাগ। আমি তোমাদেরকে বলছিলামই যে এ পাশে যোগ থাকলো পাশে বিয়োগ, এ পাশে বিয়োগ থাকলো পাশে যোগ, এ পাশে গুণ থাকলো পাশে ভাগ। তাহলে এটা এ পাশে গুণ আছে কয়ের সাথে, তাহলে ওই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে, 17,500 সাথে ভাগ করব দুই, তাই না? সুতরাং ক সমান সমান এটাকে দুই দ্বারা ভাগ করলে 8 2 16, 7 2 14, 5 2 10, শূন্য, 8,750 টাকা। এখন এটাকে কীভাবে হলো ভাগটা আমরা রাফ দেখিয়ে দেব, দুই দিয়ে দেখো 8 2 16 বিয়োগ করলে কত থাকে, এক, আনলাম পাঁচ কেটে, তাহলে কি 7 2 14, এখানে বিয়োগ করলে থাকে এক, আনলাম শূন্য কেটে, তাহলে 5 2 10, শেষ, এবারে শূন্য কেটে নিয়ে আসলাম, শূন্যকে শূন্য বার যায়, তাহলে আমাদের কত হলো, 8,750 টাকা আসলো কয়ের মান। আমাকে বের করতে বলছে কি এর মান, মানে প্রত্যেকে কে কত টাকা পায় সেইটা আমাকে বের করতে বলছে, ফরিদা এবং ফাতেমা প্রত্যেকের বেতন কত। তাহলে এখান থেকে আমরা দেখো কয়ের মানটা বের আসলো, মানে কি, ক কার টাকা, ফরিদার টাকা, আর ফাতেমার টাকা হবে এটার সাথে 2450 যোগ করলে যা হয় তাই। তাহলে এখন আমরা লিখি, সুতরাং ফরিদার বেতন, বেতন পায় কত না, হ্যাঁ বেতন, ফরিদার বেতন 8,750 টাকা এবং ফাতেমার বেতন কত, 8,750-এর সাথে কত বেশি, 2450 বেশি, 50 টাকা, বা এটাকে যোগ করি, শূন্য শূন্য, পাঁচ আর পাঁচ দশের শূন্য, হাতে হলো এক,
पाँच और सत बारोर दुई हाथ रुले एक तीन और आठ एगारो टाका। उत्तर फरिदार वेतन 8,750 टाका एवं हातेमार वेतन 11,200 टाका। शेष তাহলে এভাবে অঙ্কগুলোকে তোমরা সমাধা করে দিতে পারো, কারণ এটা আমার একেবারে এরকমই একটা অঙ্ক তোমাদেরকে এর আগে সমাধা করে দিয়েছিলাম উদাহরণে। তাহলে আমাদের এখানে কিন্তু তিনটি অঙ্ক, আমি গতদিনও দুইটি করে অঙ্ক করে দিয়েছি প্রশ্ন অঙ্ক, কিন্তু আমি এখন একটু বেশি করে দিলাম, একটি অঙ্ক বেশি করে দিলাম, তিনটি করে তোমাদেরকে সমাধা করে দিলাম। আগামী ক্লাসেও আবার চেষ্টা করব তিনটি অঙ্ক সমাধা করে দেওয়ার জন্য, একটু দ্রুতই তোমাদের চ্যাপ্টারগুলো শেষ করে দেওয়ার জন্য চেষ্টা করব। আর তোমরা এভাবে আমাদের চ্যানেলের সাথেই থাকো, সে পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো। আমার ক্লাসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ক্লাস শেষে একটি করে লাইক দিবে, আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সকল।